এক সময় সফল জুটি সাকিব খান ও অপু বিশ্বাস বিচ্ছেদের পরে তাদের দুজনের অনেক ছবি অসমাপ্ত রয়ে গেছে ছবিগুলোর বেশিরভাগ অংশের শুটিং শেষ হলেও সাকিব অপুর শিডিউল না পাওয়ায় বাকি কাজ শেষ করতে পারছেন না পরিচালকরা তাই অনিশ্চিত ভবিষ্যতের এই সিনেমা নিয়ে প্রযোজক পড়েছেন নিশ্চিত লোকসানের মুখে কোনো উপায়ন্তর না দেখে অবশেষে সাকিব খানের বিরুদ্ধে মামলা করতে চাইলেন মাই ডার্লিং সিনেমার প্রযোজক মনিরুজ্জামান এ বিষয়ে উপবিশ্বাস বলেন আমার কাছে শিডিউল চাইলে আমি অবশ্যই শিডিউল দিব মাঝখানে মাতৃত্বজনিত কারণে শুটিং করতে পারেনি তবে এখন শিডিউল চাইলে তা দেব তবে সাকিব খানের মামলা প্রসঙ্গে উপবিশ্বাস বলেন সাকিবের বিরুদ্ধে মামলা দেওয়ার আগে অবশ্যই তাকে জানাতে হবে বললেই তো আর মামলা দেয়া যায় না মামলা দেওয়ার আগে আমাদের কাছে শিডিউল চাইতে হবে আমরা যদি শিডিউল না দেই সেক্ষেত্রে প্রযোজক ও পরিচালক সমিতির মাধ্যমে আমাদের চিঠি দিয়ে জানাতে হবে সেক্ষেত্রে যদি আমরা কোনো পদক্ষেপ না নেই সেক্ষেত্রে প্রযোজক ও পরিচালক সমিতির মাধ্যমে মামলা করতে হবে তাই চাইলেই তো আর মামলা করা যায় না প্রসঙ্গত সাকিবপুজ জুটি ছাড়াও মাই ডার্লিং ছবিতে অভিনয় করেছেন অমিত হাসান প্রবীণ মিত্র রেহানা জলি ও কাবিলা এর কাহিনী চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন পরিচালক মন্তাজুর রহমান আকবর নিজেই বিনোদন জগতের নিত্য নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ